দুবছর যাবত উদযাপিত হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জগন্নাথ হল খেলার মাঠের পুজো। মাঠে চারিদিকে শতাধিক প্রতিমা গড়ে উদযাপিত হতো এশিয়ার সর্ববৃহৎ পুজো। এবারে স্থায়ী মণ্ডপে বিধান মেনে পালন হলো বিদ্যার দেবীর পুজো। সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘে ঢাকা, বেলা গড়াতেই দেখা মিলল ঝলমলে রোদ। সময়ের সঙ্গে ভক্তদের আগমনও ঘটতে থাকে। এবার বেদিতে উঠে অঞ্জলি দিতে পারেননি হাজারো ভক্ত, সবাইকে মূল বেদির পাশে দাঁড়িয়ে অঞ্জলির ফুল তুলে দিতে হয়েছে স্বেচ্ছাসেবকদের। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা। করোনার বিধিনিষেধে সাড়ম্বরে পূজা উদযাপনে বাধা হয়ে দাঁড়ায়। এ কারণে দুবছর যাবত উদযাপিত হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জগন্নাথ হল খেলার মাঠের পূজা। মাঠের চারিদিকে শতাধিক প্রতিমা গড়ে উদযাপিত হতো এশিয়ার সর্ববৃহৎ পূজা। এবার স্থায়ী মণ্ডপে বিধান মেনে পালন হলো বিদ্যাদেবীর পূজা। যে কোনো উৎসব পালনে সবার আগে বাঙালির অংশগ্রহণ উল্লেখযোগ্য, কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতি সকল আয়োজনে বিধিনিষেধের পর্দায় ঢেকে দিচ্ছে। সামাজিক থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সকল আয়োজনই এখন বন্ধ। কোভিড বন্ধ করে দিয়েছে মসজিদ মন্দিরের কপাট। এবারে সরস্বতী পূজার দেশব্যাপী আয়োজনের কোনো কমতি ছিল না, কিন্তু বাধা একটাই, করোনা। তাই দেবীর আরাধনাও করতে হচ্ছে মাস্ক পরে, সামাজিক দূরত্ব রেখে। দেবী বন্ধনায় একরকমের বিধিনিষেধ, ভক্তের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। এ ব্যাপারে জগন্নাথ হল পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ বলেন, তো কোভিড মহামারীর কারণে গত বছর এবং এবছর, এই দুই বছর আমরা পুজোর আয়োজনটা একদম সীমিতভাবে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র উপাসনালয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। এটা আসলে অত্যন্ত দুঃখের আমাদের জন্য, কারণ যেভাবে একটি উৎসবে পরিণত হয় গত কয়েক বছর ধরে সরস্বতী পূজার অনুষ্ঠানটি, সেটাকে একটিমাত্র পূজার মধ্যে আমাদের সীমিত রাখতে হয়েছে শুধুমাত্র মহামারীর কারণে, স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে এবং সরকারি বিধিনিষেধের কারণে। যে এটা জগন্নাথ হল পরিবার তথা শিক্ষার্থীদের জন্য খুবই একটা মানে কষ্টদায়ক একটা ঘটনা। তো আমরা আশা করি যে আগামী বছরগুলো থেকে আমরা ঠিক স্বাভাবিকভাবে যেভাবে জগন্নাথ হল ঐতিহ্য মেনে মাঠে এবং পুকুরে যে পূজার আয়োজনগুলো আমরা করে থাকি সেইভাবেই প্রায় সংখ্যানেকের মতো মণ্ডপে। দশতলা উচ্চতার রবীন্দ্র ভবনের পাশে সার বেঁধে দাঁড়িয়ে আছেন জ্ঞান তাপস্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্যদেব এবং গৌতম বুদ্ধ। পাশে রয়েছে জগন্নাথ হলের মূল পূজা মণ্ডপ। চৈতন্যদেবের সামনে শান বাঁধানো পুকুর। সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে এই পুকুরে তৈরি করা হতো 40 ফুট উচ্চতার প্রতিমা। কিন্তু সর্বনাশা কোভিড সব আনন্দ কেড়ে নিয়েছে। সকাল থেকেই ঢাকার আকাশে ছিল মেঘে ঢাকা, বেলা গড়াতেই দেখা মিলল ঝলমলে রোদের। সময়ের সঙ্গে ভক্তের আগমনও ঘটতে থাকে। এবারে বেদি উঠে অঞ্জলি দিতে পারেননি হাজারো ভক্ত, সবাই মূল বেদির পাশে দাঁড়িয়ে অঞ্জলির ফুল তুলে দিতে হয়েছে স্বেচ্ছাসেবকদের হাতে। মাস্ক না পরে কোনো অবস্থাতেই পুজো মণ্ডপে প্রবেশ নিষেধের পোস্টার লাগানো ছিল মূল ফটকে। ঢাকা ইউনিভার্সিটি এটা একটা ঐতিহ্য যে আসলে অনেকগুলো ডিপার্টমেন্ট এই আমাদের এই পূজা কেন্দ্রের যে মাঠ রয়েছে ওই মাঠে পূজাটা উদযাপন হয় প্রতি বছরে, কিন্তু কোভিডের কারণে লাস্ট 2 ইয়ার্স হচ্ছে এই পূজাটা এরকমভাবে হচ্ছে না। জাস্ট আমাদের যে সেন্ট্রাল মন্দির রয়েছে এখানে একটা পূজা হয় এবং এখানে আমরা সব ছাত্রছাত্রীরা এবং বাইরে থেকে যারা ভক্তরা রয়েছেন তারা এসে অঞ্জলি প্রদান করে আর কি। সে এটা একটা ওয়ান কাইন্ড অফ সম্প্রীতির ডাক, কারণ এশিয়ার মধ্যে এটা সর্ববৃহৎ, জাতি ধর্ম নির্বিশেষে এখানে সবাই মিলিত হয় সরস্বতী পূজার দিনে। এটা সবার জন্য একটা বিশেষ একটা সুযোগ আমি মনে করি। কোনো ভক্তকে বেঁধে উঠা নির্দেশনা লেখা কাগজ ঝুলছিল বিধিনিষেধের রাশিতে। এই অবস্থায় অশান্ত মনেই দেবীর কাছে প্রার্থনায় মগ্ন হলো হাজারো ভক্ত। ঢাকায় জাতীয় মন্দির ঢাকেশ্বরী, রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালী মন্দির ছাড়াও মহানগরীর বিভিন্ন স্থানে পালিত হয়েছে সরস্বতী পূজা। বাংলাদেশের বিভাগীয় মোহর চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুরেও উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।